সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি দুইটা স্ক্যাম নিয়ে, বিশেষ করে যারা আউট অফ মার্কেট প্লেসে আপনারা কাজ করতেছেন তারা এই দুইটা স্ক্যামের শিকার কম বেশি কিন্তু সবাই হচ্ছেন। তো আমরা ক্লায়েন্ট হান্টিং করার জন্য যখন আমরা একটা ক্লায়েন্টকে মেসেজ করি, আমাদের ক্লায়েন্ট রিপ্লে দিচ্ছে, রিপ্লে দেওয়া অনেকে আছে সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারতেছে, আবার অনেকে আছে সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারতেছে না। এই জন্যে তারা বিভিন্ন নাইজেরিয়ান বা ফিলিপাইনের মতো অনেক দেশ আছে যেখানে মানুষ ফাঁদ রেখে দিয়েছে, মানে ফ্রিলান্সারদের জন্য এক ধরনের চোরাবালি বলতে পারেন বা একটা ফাঁদ বলতে পারেন। তারা নিজের একটা এজেন্সি চালু করে রেখে দিয়েছে যেখানে আমরা তাদেরকে মেসেজ করতেছি, বিনিময়ে তারা রিপ্লে করতেছে, সাথে সাথে দেখা যাচ্ছে আমাদেরকে কাজে নিচ্ছে, অনেকেরই কাজে নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে আমাদেরকে যে তুমি আমাদেরকে 100টা PDF করে দাও বা 200টা এক্সেল টু কনভার্ট করে দাও বা 100 PDF থেকে তুমি টেক্সে কনভার্ট করো, বা মানে লিড জেনারেশনের যে বুচুং বাচুং কাজগুলো আছে এই ধরনের কাজের জন্য আমাদেরকে অফার করতে হচ্ছে, যেটা যে কেউ করতে পারবে। একজন যার জীবনে ফ্রিলান্সিং শিখে নাই তিনিও করতে পারবে। একটা ভিডিও দেখে কীভাবে একটা ফটো থেকে বা টেক্সে কনভার্ট করা, এটা মাত্র একটা ক্লিক করলে কিন্তু ফটো থেকে টেক্সে কনভার্ট হয়ে যাচ্ছে। এগুলো কাজ তিনি 10 মিনিটে করে ফেলতে পারতেছে ওই ক্লায়েন্ট, কিন্তু সেই কাজের জন্য আমাদেরকে যখন বলবে যে $2,000 বা $3,000 আমাদেরকে দিবে, অনেকেই আছে যারা এই ফাঁদে পা দিবে, বিশেষ করে এই ফাঁদে পা দিবে নতুনরা, যারা বুঝতে পারবে না যে এই কাজের মূল্য কত। 100টা PDF যদি কনভার্ট করতে দেয় এক্সেলে, বা 100টা ফটো যদি আমাদের টেক্সে কনভার্ট করতে যায়, সেটা হতে পারে সর্বোচ্চ $50 বা $100 কাজ হতে পারে, সেখানে কীভাবে তারা $2,000-5,000 পর্যন্ত অফার করতে পারে। আমাদের বাজেট বলার আগেই তিনি বলে দেয় যে আমার বাজেট হচ্ছে $2,000, তুমি যদি এই কাজটা করে দাও তোমাকে আমি $2,000 দেব। নতুনরা তো ফাইবার বা পর্কের মতো মার্কেট প্লেসে কাজ না পায়, কিছুটা হতাশ, তো তারা ওইখানে যাইয়া দেখা যাচ্ছে পা হরকাচ্ছে। এখন তিনি কাজটা করে দেওয়ার সময় বলতেছে হ্যাঁ তোমার কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, তিনি কাজে স্যাটিসফাই বলতেছে। স্যাটিসফাই বলার পরে যখন বলতেছে আমি তোমাকে কিভাবে টাকা পাঠাবো, তোমার ব্যাংকের ডকুমেন্টগুলো পাঠাও বা আমি কোথায় তোমাকে টাকা দিব সেটা তুমি আমাকে পাঠাও। তো অনেকে আছে তারা ব্যাংকের ডকুমেন্ট পাঠানোর পরে বলতেছে আমি তো তোমার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারতেছি না, বলতেছে কেন তুমি পারতেছো না, আমি তো তোমার সব কিছু দিয়ে দিছি, তুমি তারপরেও টাকা পাঠাতে পারছো না কেন। বলতেছে আমাদের এখানে একটা সিস্টেম আছে যেখানে তোমাকে $40, $50, $100 পর্যন্ত একটা ফি দিতে হবে, ফিটা দিলেই তুমি তোমার $2,000 বা $3,000 তুমি পেয়ে যাবে। এই মানে ফাঁদে পা দেওয়ার সাথে সাথে অনেক নতুন ফ্রিলান্সার আছে, তারা কিন্তু টাকা যেভাবে হোক ম্যানেজ করে পাঠিয়ে দিচ্ছে। তো $2,000 যদি আমি পাই $100 দিয়ে, সেটা আমার জন্য লাভজনক। অনেক ফ্রিলান্সার কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে এটা একটা সামান্য ফাঁদে, এরপরে আরও মানুষ আরও অন্যজনে টাকা চাবে, বলবে যে এটা সমস্যা বা এই সমস্যা এই সমস্যা বলে আপনার কাছ থেকে দেখা যাবে আরও টাকা নেবে। তো আসলে এরকম হয় না। আমাদের ফ্রিলান্সাররা যারা আছে বাংলাদেশে, তারা বিশেষ করে যারা প্রফেশনালভাবে কাজ করে, তারা কখনোই ক্লায়েন্টের কাছ থেকে আগে টাকা না নেওয়া পর্যন্ত কিন্তু কাজ স্টার্ট করে না। আপনাকে যে কোনো পৃথিবীর যে কোনো ক্লায়েন্ট টাকা পাঠানোর সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারবে, সেটা আপনার যদি একটা লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখানে পাঠাতে পারবে, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাতে পারবে, পেপ্যালে পাঠাতে পারবে, পেওনারে পাঠাতে পারবে। যদি এইগুলোতে ছাড়া তিনি অন্য কোনো ফিমি চায় তাহলে বুঝতে হবে 100% তিনি ফেক। তো আপনি কোনো ফির ভিতরে যাবেন না, তাকে ওয়েস্টার্ন ইউনিয়নের কথা বলবেন, তিনি ওইখানে পাঠাক, তখন তিনি বলবে যে আসলে আমাদের এখানে ওয়েস্টার্ন ইউনিয়নের সাপোর্ট না বা হ্যান ত্যান বুচুং বাচুং আপনাকে বোঝাবে, আসলে এগুলো সম্পূর্ণ ফেক। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে এত পেজের জন্য এত টাকা, এত পেজের জন্য তোমাকে এত টাকা দিব, একটা নির্দিষ্ট পরিমাণে অফার করবে আপনাকে, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এগুলো ফেক এবং কোনো প্রকার ফি দিতে হবে না। কোনো জায়গায় আপনাকে ট্রানজ্যাকশন ফি দেওয়ার দরকার নাই। কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে টাকা চায় উক্তা কোনো ফিয়ের জন্য বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য, তাহলে 100 মাইল দূরে থাকবেন, তা না হলে আপনি 100% চোরাবালিতে পড়বেন, মানে ফাঁদে পড়বেন। তো এই হচ্ছে প্রথম একটা স্ক্যাম। দ্বিতীয় একটা স্ক্যাম হচ্ছে, সেটা মোটামুটি সবার সাথে হচ্ছে আর কি কম বেশি, যেমন বলতেছে আমি অনাথ বা আমার ফ্যামিলিতে কেউ নাই, আমি বিগত 50-60 বছর কোটি টাকা কামায়া, এখন আমার এই টাকাগুলো আমি মানুষের বিলিয়ে দিতে চাচ্ছি, তোমার বিশেষ করে পছন্দ হয়েছে, তুমি যদি আমার এই টাকাগুলো নাও, নিয়ে তোমার জন মানে সাধারণ মানুষগুলোকে দিয়ে দিবা,
মানুষজনে খায়া পড়ে বাঁচতে পারে, আমার একটু প্রবলেম, আমার হার্টে প্রবলেম, আমার ক্যান্সার হ্যান ত্যান বুচুং বাচুং দিয়া আপনারা বুঝাবে তিনি বেশি দিন বাঁচবো না, তো এবার কী করতে হবে বলবো যে এয়ারপোর্টের ফি দাও, ট্রানজ্যাকশন ফি দাও, মানে গভর্নমেন্টের একটা ইস্যু করাইতে হবে, উকিল ফি দিতে হবে, এই ধরনের ফির কথা বলে আপনার কাছ থেকে টাকা নেবে, ঠিক আছে? এগুলোও এক ধরনের প্রতারণা। তো এই দুইটা স্ক্যাম যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আশা করি যে আপনি কখনোই স্ক্যামে শিকার হবেন না বিশেষ করে, আর অবশ্যই বেশি টাকার লোভে কখনো পাও হরকাবেন না। ফ্রিল্যান্সিংয়ে আমরা আসছি ইনকাম করতে, ইনকাম করাইতে না, ক্লায়েন্টদেরকে ইনকাম দিতে না, ওরা বিশেষ করে ক্লায়েন্ট না, এগুলো হচ্ছে ফেক। হ্যাঁ, তো অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালোভাবে কাজ করবেন, আর সঠিকভাবে কাজ করতে হবে, সঠিক কাজ শিখে মার্কেট প্লেসে নামেন, কাজ পাবেন, কোনো জায়গায় কম্পিটিশন নাই বললেই চলে, ভালো মানুষের কম্পিটিশন নাই। হতে পারে আপনার সার্ভিস কম্পিটিশন বাড়ছে কিন্তু সঠিক সেলার পাবেন না। আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছিলাম তখন আমি নিজের ওয়েবসাইট যখন বানাইতে গেছিলাম আমি বাংলাদেশে ভালো ওয়েব ডেভেলপার পাই নাই, ক্লায়েন্ট পছন্দ করে না। তো আপনাকে যেখানেই যাই শিখুন না কেন, যেখানে যাই কিছু শিখুন না কেন, সেটা প্রপারলি শিখতে হবে, স্কিল তৈরি করতে হবে। বাংলাদেশে সার্ভিস প্রতিযোগী থাকতে পারে বা আপনার কম্পিটিশন থাকতে পারে, স্কিল পার্সন খুবই কম আছে, ঠিক আছে? তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আপনাকে কাজ করতে হবে, কাজ জানতে হবে, তাহলে আপনি সব জায়গায় সাকসেস হতে পারবেন। ঠিক আছে, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।